রেফ্রিজারেটর মানে ফ্রিজের লিক ডিটেক্টর স্মার্ট সেন্সরের। তারপরে আমরা যদি এখানে দেখি, এগুলো হচ্ছে গ্যাস ডিটেক্টর, ড্রেগারের গ্যাস ডিটেক্টর। তারপরে এখানে যদি দেখি জিএমআই এর গ্যাস ডিটেক্টর আছে, কিছু একদম ব্র্যান্ড নিউ। ওগুলো জিএমআই এর গ্যাস ডিটেক্টর, এটার চাহিদা খুব বেশি, এই গ্যাস ডিটেক্টর গুলো খুব ভালো চলে। এরপরে আর একটা ফেমাস গ্যাস ডিটেক্টর আমাদের কাছে আছে, সেগুলো হচ্ছে GX 2009। এই গ্যাস ডিটেক্টর আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, খুব ফেমাস গ্যাস ডিটেক্টর। আমাদের কাছে অনেকগুলি আছে স্টকে, অনেকগুলি আছে, যারা কিনতে চান যোগাযোগ করবেন। এরপর এখানে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মেরিন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেরিন আইটেম। আমরা জাহাজে যেসব অরিজিনাল মেরিন আইটেম আছে সবগুলো সেল করে থাকি। আমাদের ডিসপ্লে অনেক বিশাল, এখানে অরিজিনাল যেসব মেরিন আইটেম আছে এগুলোর ডিসপ্লে। আমাদের এসব মাল আরও আছে স্টকে, তো আমরা মূলত এখানে ডিসপ্লেতে কিছু মাল আমাদের আপনাদের প্রদর্শনের জন্য রেখেছি। আমি যদি প্রত্যেকটা মাল যদি আলাদা করে বলতে যাই তাহলে আপনারা দেখতে থাকুন। এটা হলো একটা গ্যাস ডিটেক্টর MSA, তারপর এটা হচ্ছে গ্যাস ক্যালিব্রেশন সিলিন্ডার, এরপরে জাহাজের বিভিন্ন এন্টিক আইটেম আছে, এরপরে আমরা স্টিয়ারিং দেখতে পাচ্ছি, বোটের কয়েকটা শো পিস আছে। এগুলো সব হচ্ছে জাহাজের একদম অরিজিনাল মালামাল, আপনারা পরীক্ষা করে তারপর কিনতে পারবেন, একদম অরিজিনাল। এটা জাহাজের অরিজিনাল ঘড়ি, এটা হলো কম্পাস, বোটের ছোট কম্পাস, এটাও জাহাজের ঘড়ি। এরপরে আমরা এখানেও দেখতে পাচ্ছি কম্পাস, এটা এক ধরনের মিটার আইটেম। তো এরপরে এই অ্যান্টিক কিছু টেলিফোন আছে, এগুলো সব জাহাজের। এরপর আমরা দেখতে পাচ্ছি ফায়ার আইটেম, এগুলো সব জাহাজের অরিজিনাল একদম। তো যারা হচ্ছে আপনারা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এদিক থেকে যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা ব্যারোমিটার, অরিজিনাল ব্যারোমিটার, জাহাজ থেকে কালেকশন করা ব্যারোমিটার। আমাদের কাছে স্টকে অনেকগুলো ব্যারোমিটার আছে। এরপর এগুলো হচ্ছে আপনার আমার বাইনোকুলার, অনেকগুলো বাইনোকুলার আছে। বাইনোকুলারটা আমি একটু আপনাদেরকে যদি দেখাই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইনোকুলারগুলো, একদম ফ্রেশ কন্ডিশনের আমাদের কাছে স্টকে আরও আছে। এটা হলো শুধু ডিসপ্লে। এরপর এটা হলো এক ধরনের একটা সেন্সর, লিক ডিটেক্টর, রেফ্রিজারেটর মানে ফ্রিজের লিক ডিটেক্টর স্মার্ট সেন্সরের। তারপরে আমরা যদি এখানে দেখি, এগুলো হচ্ছে গ্যাস ডিটেক্টর, ড্রেগারের গ্যাস ডিটেক্টর। তারপরে এখানে যদি দেখি জিএমআই এর গ্যাস ডিটেক্টর আছে, কিছু একদম ব্র্যান্ড নিউ। ওগুলো জিএমআই এর গ্যাস ডিটেক্টর, এটার চাহিদা খুব বেশি, এই গ্যাস ডিটেক্টর গুলো খুব ভালো চলে। এরপরে আর একটা ফেমাস গ্যাস ডিটেক্টর আমাদের কাছে আছে, সেগুলো হচ্ছে GX 2009। এই গ্যাস ডিটেক্টর আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, খুব ফেমাস গ্যাস ডিটেক্টর। আমাদের কাছে অনেকগুলি আছে স্টকে, অনেকগুলি আছে, যারা কিনতে চান যোগাযোগ করবেন। এরপর এখানে আছে হচ্ছে কম্পাস, এগুলো বোর্ড কিংবা ছোট জাহাজে ইউজ করা যেতে পারে, ম্যাগনেটিক কম্পাস। আমাদের স্টকে ছোট বড় অনেক সাইজের কম্পাস আছে। এরপর জাহাজের এক ধরনের লাইট, এগুলো অরিজিনাল জাহাজের লাইট। এরপরে এগুলো গ্যাস ডিটেক্টর, এখানের মধ্যে গ্যাস ডিটেক্টরও আছে অনেক ধরনের, অনেক টাইপের। তারপরে আমি এখানে যদি দেখি, এখানেও এক ধরনের একটা গ্যাস ডিটেক্টর, নিচে হচ্ছে ডিউ পয়েন্ট মিটার। তারপর আমাদের কাছে আছে হচ্ছে EEBD। তারপর এখানে ড্র্যাগারের কয়েকটা গ্যাস ডিটেক্টর দেখা যাচ্ছে, এগুলো গ্যাস ডিটেক্টর। তো এই হচ্ছে আমাদের স্টক। তো আমাদের স্টক দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেতে যে পরিমাণ মালামাল আছে স্টকে গুদামে, এর চাইতে আরও দ্বিগুণ মালামাল আছে। মূলত হচ্ছে আপনাদের ডিসপ্লের জন্য আমরা এগুলো রেখেছি, এর পাশাপাশি আপনাদেরকে আরও কিছু মালামাল দেখাচ্ছি। এইগুলো হচ্ছে আমাদের এখানে লিক ডিটেক্টর থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিটারের আইটেম আছে, দেখতে পাচ্ছেন অনেক ধরনের মিটারের আইটেম আছে। তো যারা জাহাজের অরিজিনাল মালামাল কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপর আমাদের আরেকটা স্টক আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের আরেকটা স্টক হচ্ছে এটা। এখানেও অলরেডি অনেক ধরনের গ্যাস ডিটেক্টর থেকে শুরু করে অনেক ধরনের মিটার আছে, অনেক ধরনের, যেমন অ্যালকোহল ব্রিথ টেস্টার, তারপরে বিভিন্ন ধরনের মিটার আইটেম, ডিজিটাল থার্মোমিটার, অনেক ধরনের আইটেম আছে, অনেক ধরনের জাহাজের মেরিন আইটেম সবগুলো আমাদের কাছে পাবেন। এখানেও স্টক করা আছে অনেকগুলোই মিটার আইটেম। তো আপনারা যারা মিটার আইটেম কিনতে চান তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অন্য কোনো মালামালের ভিডিও নিয়ে আমি আবারও হাজির হবো আপনাদের মাঝে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।